নমস্কার, আপনাদের সঙ্গে আমি দুর্বা। আপনারা এখন দেখছেন বলো কলকাতা ও বাংলা নববর্ষের বিশেষ বিশেষ সংবাদ। আপনাদের সঙ্গে আমি স্মৃতি। বঙ্গমনীষী পণ্ডিত রামগতি ন্যায়রত্নের জন্মদিন উদযাপন। রবিবার চুঁচুড়ার বড়বাজার পুরাতন লঞ্চঘাট মোড়ে বঙ্গমনীষী পণ্ডিত রামগতি ন্যায়রত্নের বসতবাড়ির সম্মুখে ন্যায়রত্ন মহাশয়ের 191তম জন্মদিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পৌর প্রশাসক গৌরীকান্ত মুখার্জি, 11 নম্বর ওয়ার্ডের বর্তমান কোঅর্ডিনেটর মৌসুমী বসু চ্যাটার্জি, 13 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর জয়দেব অধিকারী, চুঁচুড়া মগরা ব্লক সভাপতি দিলীপ দাস, তৃণমূল নেতা বিজয় কাহার ও তৃণমূল ছাত্র নেতা বিশাল কাহার সহ অন্যান্য নেতা ও সকল কর্মীবৃন্দ। চুঁচুড়া থেকে অভিষেক গুপ্তার রিপোর্ট, বল কলকাতা ও বাংলার আওয়াজ। তার 191তম জন্মদিবস জন্মতিথি, তার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা তার বাসভবনের সামনে উপস্থিত হয়েছি। তার প্রতিকৃতিতে মাল্যদান করলাম। আমাদের পাশের ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব অধিকারী, 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাম কোঅর্ডিনেটর মৌসুমী বসু চ্যাটার্জি, আমাদের শহরের মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী মিতা চ্যাটার্জি, আমাদের বিশিষ্ট ছাত্র নেতা এক্স মহসিন কলেজের ইউনিয়নের সাধারণ সম্পাদক বিশাল কাহার, আমরা সবাই ছিলাম দলের পক্ষ থেকে। পণ্ডিতজির রামগতি ন্যায়রত্ন, তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সান্নিধ্যে এসেছিলেন এবং এটা চুঁচুড়া যে সাহিত্য জগৎ, সেই সাহিত্য জগতের গর্ব, চুঁচুড়ার ঐতিহ্যের গর্ব তিনি। তার প্রতি আমরা 191তম মৃত্যু দিবসে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি, গর্ব মনে করছি। এবং তার স্মৃতি যাতে আমরা চুঁচুড়ায় মানুষের জন্য, ছোটো ছোটো ছেলে মেয়েদের জন্যে তিনি কে ছিলেন, এটা ছোট ছেলে মেয়েদের জানার জন্যে আমরা তার একটা কমিটি তৈরি করব, যে কমিটির মাধ্যমে তার স্মৃতিকে আমরা বাঁচিয়ে রাখবো। দাদা,